নাটোরের ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেল চালক স্বামী আহত হয়েছেন। ঘটনাটি ঘটে নাটোর সদর উপজেলার সাতনি পুরানপাড়া গ্রামে। এই দুর্ঘটনা ঘটে। নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার খায়রুন নাহার ও স্থানীয়রা জানান, বাগাতিপাড়া উপজেলার জামনগর গ্রাম থেকে মোটরসাইকেলে স্বামী স্ত্রী তাদের মেয়ে জামাইয়ের বাড়ি তেলকুপি গ্রামে যাচ্ছিলেন। পথে তেলকুপি পুরানপাড়া এলাকায় এসে রেললাইন পার হওয়ার সময় রংপুর থেকে ঢাকাগামী ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু এবং স্বামী আহত হয়। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং আহত হেলাল হোসেনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি লাইন থেকে সরিয়ে রেখে সান্তাহার জিআরপি পুলিশকে খবর দেয়। বর্তমানে মরদেহটি ঘটনাস্থলের পাশেই রয়েছে। দর্শক, স্বামীর সামনে স্ত্রীর মৃত্যু, এই ঘটনায় আপনি কতটা শোকাহত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।